তাকে দায়িত্ব পালন করতে হবে এই যে আপনার ছেলেটা উপর দিক দিয়ে নাভির নিচে লজ্জাস্থান দেখা যায় কিনা নাভির উপরের জায়গাটা দেখো কোনো সমস্যা নাই কিন্তু নাভির নিচটা যখন দেখবেন দেখবেন লজ্জিত চোখ নিচু হয়ে যাবে কারণ তার লজ্জাস্থানটা ওপেন নিচের দিক দিয়ে টাকনোর উপরে থাকার কথা লুঙ্গি প্যান্ট পায়জামা সব নিচের দিক দিয়ে জোতার তলা ইনটেক থাকে প্যানের তলা ক্ষয় হয়ে যায় এত বেশি নিচে চলে যায় যুবক সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া দালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক হুজুর গো সেই পোশাকটা কি উপর দিক দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে এই পোশাক ইমানদার পুরুষের জন্য ফরজ আসেনি আসে আপনি ইমাম সাহেব মাশাআল্লাহ লোকটা একদম হাসি খুশি সরল মনে হয় আদর করেন ইমাম সাহেবরে অনকা তো মসজিদের সেক্রেটারি সভাপতি নষ্ট হ্যাঁ হ্যাঁ আছেন এরকম ম্যাক্সিমাম নষ্ট সুদকুর ঘুষকুর সিটার বাটপাট টাউট ইমাম সাহেব ওয়াজ করতারে না জুমার দিনে মাইর দিব দইরা ঠিক কিনা বলেন আপনাদের এখানকার কথা বলছি না ম্যাক্সিমাম জায়গায় আছে না আছে না মিথ্যা বললাম বন্ধুরে আমার আমার দেখে থাকান যুবক তোমাদের জন্য ওয়াজটা করছে কারণ মুরব্বীরা এখনো তারা নম্রতা সভদ্রতা আছে তোমরা জানো না জন্য করতে পারো না এই যে উপর দিক দিয়ে নাবির নিচের পোশাকটা পরেছো লজ্জাস্থান দেখা যায় আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশান ওয়ালিবাসু তাকওয়া দালিকা খায়র আল্লাহ বলেছেন আমি আদম সন্তানের জন্য পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য লজ্জাস্থান ঢাকলে তার সৌন্দর্য বৃদ্ধি পায় তবে এই পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক যেটা ইমানদার উপর দিয়ে নাবি বরাবর অথবা পরে নিচের দিক দিয়ে টাকনোর উপরে রাখবে বন্ধু এখন যদি আপনি উপর দিয়ে না টাকনোর নিচে উপর দিয়ে নাবির নিচে দিয়ে টাকনোর নিচে থাকে তাহলে আপনার লসটা কি আমি আপনাকে বলি আপনি সীমা লঙ্ঘন করেছেন ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব আমার দিকে তাকান না কেন বুখারী শরীফের মধ্যে সেই যুবকের দল তোমরা শোনো যেই পুরুষের ইমানদার বেঈমানরা তো জাহান্নামী তাদের কোনো হিসাব নাই অনন্তকাল জাহান্নামী যুবক তোমাদেরকে বলছি যেই পোশাকটা তোমাদের টাকটুর নিচে চলে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম এখন এই পোশাক পরে নামাজ পড়লে হবে কিনা হাদিস একটা হাদিস শরীফ বলবো আমি আপনাদেরকে আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হঠাৎ করে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো নামাজের নিয়ত করার পরে নবী বললেন তুমি ওযু করে আসো তিনি ওযু করতে গেলেন ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন নবী বললেন তুমি ওযু করে আসো তিনি আবার ওযু করতে গেলেন ওযু করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত করলেন নবী বললেন তুমি ওযু করে আসো বারবার কেন গো ওযুর কথা বলছে নবীর রহস্য নিশ্চয় আছে ঠিক কিনা বলেন নবী বারবার বলছেন নিয়ত ভেঙ্গে ওযু করতেছেন ইয়া রাসূলুল্লাহ কেন গো বারবার ওযুর কথা বলছেন আমার নবী ডাক দিয়ে বললেন বারবার ওযুর কথা বলার কারণ হলো বারবার ওযুর কথা বলার কারণ হলো এখানে সবচেয়ে বড় কারণ হলো বন্ধু যে যেই পোশাক পরে সে নামাজে দাঁড়িয়েছে সেই পোশাক পরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ কবুল হবে না কারণ তার পোশাকটা টাকনোর নিচে এখন আপনি টাকনোর নিচে বইটা ফালাইবেন কিন্তু উপর দিয়ে কি করবেন বড়তে পারবেন নি হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরের দিকে উঠবে না কার জন্ম হয়েছে তার ছোট্ট হয়ে কথা কন না কেন বেঈমানেরা খুব কৌশলে আবিষ্কার করেছে কি করেছে যারা জিন্স প্যান্ট পরে নামাজে দাঁড়ায় দেখবেন একজন যখন রুকুতে যায় পিছন দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায় কিসের মুসলমান আমরা এই সমস্যা আছে না নাই এরপরে আসেন আমাদের দেশের ছেলেরা দেখা যায় অনেক সময় একবারে চক চকে টকটকে লাল জামা পরে গেঞ্জি পরে শার্ট পরে পাঞ্জাবি পরে যুবক
ইমানদার পুরুষের জন্য একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত তোমরা কখনো লাল জামা পরবে না হাতে কখনো আংটি দিবে না গলায় কখনো স্বর্ণের চেইন দিবে না হাতে কখনো বন্ধু তোমরা স্বর্ণের আংটি দিও না কারণ ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম এই শিক্ষা কি আমাদের এগুলো নাই বন্ধু এখন আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর আমি তো আমি তো এটাকে টাকনোর উপরে রাখলাম কিন্তু মনের অজান্তে নিচে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার পোশাকটাকে টাইট করে নাভির উপরে রাখি কিন্তু মনের অজান্তে টাকনোর নিচে চলে আসে নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে তারা সাজার অন্তর্ভুক্ত হবে মনের অজান্তে যাদের লুঙ্গি পায়জামা নিচে চলে যায় মনে হলে উঠিয়ে ফেলে তাদের জন্য কোনো সাজা নাই সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ إنه لا يحب المستكبرين বন্ধুরে আমার আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ এমনিতেই করে না আর তুমি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে ওভারটেক করে তোমার মত করে পোশাক পরছো মনে রাখবেন বন্ধু যেই ব্যক্তি দুনিয়াতে গেটাবের পোশাক পরবে তাকে কিয়ামতের দিন অপমানের পোশাক পরানো হবে নাউজুবিল্লাহ বলেন না আর যে ব্যক্তি ইচ্ছে থাকার পরেও তিনি অহংকারী পোশাক পরল না কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দাকে জান্নাতি সুসজ্জিত পোশাক পরিধান করাবে এই জন্য শুধু মুসলমান হলে চলবে না শুধু নামাজ পড়লে চলবে না প্রত্যেকটা জায়গা আপনাকে আমাকে ঠিক রাখতে হবে এবার আসেন আপনাদের এলাকায় বিয়ে শাদিতে গান বাদ্যযন্ত্র হয় কিনা ইমাম সাহেব দাওয়াতও যায়েন না না দাওয়াতও যায়েন না কেন জানেন নি হাদিস শরীফের মধ্যে এসেছে যেই মঞ্চে হারাম কাজ হবে সেই মঞ্চে কখনো ইবাদত হতে পারে না আপনারা এটা মানবেন না না মানবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে মেসেজ দিয়ে যাই আর আপনারা সমাজের যারা মুরব্বি আছেন আপনারা যদি দায়িত্ব নেন সমাজের মধ্যে নোংরামি চলতে পারে না প্রত্যেকই প্রত্যেকের ছেলে মেয়েদের দায়িত্ব নিয়ে নেন দেখবেন সমাজে কোনো ধরনের পাপ কাজ হতে পারে না আমি আপনাদেরকে বলে তিনটা হাদিস শরীফ শোনাবো ছোট ছোট আমার রাসূল বলেছেন মাঠের মধ্যে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় গান থেকে তেমনি ভাবে মানুষের অন্তরে নোংরামি জন্ম হয় আমার রাসূল বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ কান দিয়ে গান শোনা ফাসেকদের কাজ আর গান থেকে মজা নেওয়া কুফুরীর অন্তর্ভুক্ত আমার নবী বলেছেন কিয়ামতের পরবক্ষণে একদল মুসলমানের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা রিসালাত মানবে আমার নবী বলেছেন ইয়াসুমুন তারা রোজা রাখবে ওয়া ইয়া হজ্জুন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে ইয়া রাসূলুল্লাহ তারা আল্লাহ মানবে রাসূল মানবে রোজা রাখবে হজ করবে নামাজ পড়বে তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদের সাজা বহাল থাকবে তার কারণ হলো তারা গান বাদ্যযন্ত্রের আসর বসাবে The music and musical instrument will be increased. কেয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আর এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কেয়ামতের আলামত কথা বলেন না কেন এখন সেই বিয়ে হচ্ছে ফরজ কাজ পবিত্র কাজ তেঁতুল গাছ লাগাইলে কি ধরে লাগাইছেন তেঁতুলের দানা কিছুদিন পর উঠছে তেঁতুলের সারা এটা বড় হইয়া ধরছে তেঁতুল তেঁতুল ফাইকা নিচে পড়ছে আপনি কামড় দিয়ে দেখেন টক একই টক সুলদারি সব খারাই গেছে কারণ আপনি তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি কন আল্লাহ আমি তো মনে করছিলাম গাছে ল্যাংরাম ধরব ঠিক না আপনি যদি গাছের নিচে দাঁড়াই দাঁড়ায় কোন আরে আমি তো ভাবছিলাম গাছে ল্যাংরাম ধরব সুক্কা তেঁতুল বন্ধুরে আমার বলার কারণ হলো এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে আপনি যখন গান বাদ্যযন্ত্র বাজাইয়া বীর পীরিতে বসবেন
আপনাদের ঘরে সন্তানটাও মিউজিক হয়ে আসবে, হাজার চেষ্টা করলেও সেটা মাদ্রাসায় পড়বে না, এটাই কইব ইংরেজি স্কুলে পড়াও আমি ডান্সিং কম্পো দিব, কথা কন না কেন? না মিথ্যে বললাম, তেতুল গাছে যেমন তেতুল দৌড়ে, আম গাছে যেমন আম দৌড়ে, জাম গাছে যেমন জাম দৌড়ে, ঠিক তেমনি ভাবে যেমন পিতামাতা সন্তানটাও ঠিক তেমন। বর্তমানে ম্যাক্সিমাম পিতামাতার বিয়ে হয় গান বাদ্যযন্ত্র করে, এরা কমার্শিয়াল ডিজিটাল বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তির সাথে ম্যাচিং করে বিয়ে করে, তাদের সন্তানটা দেখবেন সূরা বলতে বললে ভাল লাগবে না, ওয়াজ দিলে মজা লাগবে না, কোরআন তেলাওয়াত দিলে মজা লাগবে না, মোবাইলে গান বাদ্যযন্ত্র মিউজিক লাগাইয়া দেন, আপনি সোয়াশেরের জায়গায় আড়াইশের খাওয়াইতে পারবেন বাচ্চাকে, ঠিক না? মোবাইল দিলে এটা তো মোবাইলের দেনে থাকবো আর ফুরাইতে থাকবেন, কথা বলেন না কেন? এগুলো হাসির ওয়াজ না, এগুলো বোঝার ওয়াজ। আজকে আমরা সমাজ মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই ধ্বংসস্তূপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে গান বাদ্যযন্ত্র বাজাবেন না মোবাইলে, এখন তো টিভি প্রত্যেকের পকেটে পকেটে, মোবাইল নামক বস্তু বড় ভয়ঙ্কর এক বিষাক্ত জিনিস, এই মোবাইলে গড় থেকে পুরনো বউকে বের করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এক ঘরের বউ আরেক ঘরের জামাই মিলে যায়, এক ছেলে আরেক মেয়ের সাথে পালিয়ে যায়, এই মোবাইলে মিথ্যা কথার আনাগোনা চলে, এই মোবাইলে একজনের টাকা আরেকজনের পাসওয়ার্ড নিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলে? এটা এখন বর্তমানে বিষাক্ত রূপে নিচ্ছে। আরেকটা কথা কি জানেন, এই মোবাইলের কারণে দেখবেন একটা সময় মানুষের হার্টে ক্যান্সার হবে, কানে ক্যান্সার হবে, ব্রেইনে ক্যান্সার হবে, হাতে ক্যান্সার হবে, কারণ এটা ভালা জিনিস না। জীবনে কোনোদিন ঘুমানোর সময় মোবাইল মাথার কাছে রাখবেন না, এটা অত্যন্ত ভয়ঙ্কর এক রাডার এটার মধ্যে আছে, যেখানে রাখবেন সেখানেই সমস্যা, কথা কি বুঝতে পারছেন? এই যে গান বাদ্যযন্ত্র এই নোংরামিটা এত কষ্ট লাগে আমার কাছে, আমার জীবনে আমি এখন তো ইমামতি করিয়ে না, যখন নামাজ পড়াইছি তখন আমি কারো বাড়িতে এক গ্লাস পানি খাইনি, যেই পরিমাণ সুদ ঘোষ দুনিয়াতে বাড়ছে মিয়া মুখ না পাক হয়ে যাইব, কি কন, ঠিক না? আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি কিতারে কয়, একটু সুদের ওয়াজ করব, আল্লাহ যদি দয়া করে একটু হেদায়াত দান করে একটু সুদের ওয়াজ করবা, কয়েকটা হাদিস শরীফ শোনাবো শুনবে, কথা বললেন না? আমি কারোর সাথে বিরোধিতা করার জন্য আসিনি, আমার আমার লক্ষ্য কি আমিও বাঁচবো আপনাদেরকে বাঁচাবো, ওয়াডার কার? আল্লাহ। আমার দিকে তাকান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন যেই ব্যক্তি সুদ খাইলো সুদের সত্তরটা স্তম্ভ কয়টা? সত্তর নাম্বারটা হলো যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো, আরে জোরে কর না, নাউজুবিল্লাহ মিয়া, যেই ব্যক্তি একটি টাকা সুদ খাইলো সে যেন ৩৬ বার জিনা করলো, হাদিস শরীফ সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস কানা বর্ণিত, আমার নবী বন্ধু স্বপ্নের ব্যাখ্যা দিতে গেলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে লম্বা হাদিস শরীফ, এই যুবক তোমরা সবাই শোনো, যিনি সুদ দিবে, যিনি সুদ নিবে, যিনি সুদের সাক্ষী হবে, যিনি সুদের ইসলাম লিখবে, সুদের টাকা পাওয়ার জন্য যিনি এক সেকেন্ডের জন্য একটা কথা বলবে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সবার সাজা সমান হবে। সামুরা ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী দেখলেন একটা লোক রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে, কিসের নদী? রক্তের নদীর মধ্যে সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, নবী বললেন আমি নজর দিয়ে চাইয়া দেখলাম নদীর তীরে আর একটা লোক বড় পাথর হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, লোকটা যখন কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে ঘুরিয়ে দেয়, হাজার চেষ্টা করেও লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে পারে না, আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন তোমরা বলো না এই লোকটাকে, এবার নবীকে জানিয়ে দিলেন নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর, নদী মা রক্ত একদিন একদিন যদি তাই দুই দিন যায় দেখবেন দুর্গন্ধে কাছে যাওয়া, সেই রক্তের নদীতে সাঁতার কাটবে, কারণ সুদের টাকা যখন আপনি বাজার করবেন
বাজারটা হবে হারাম আপনি ঘরে এনে দিবেন কুইটা কাইটা রান্না করে আপনাকে দিবে আপনি যখন খাবেন সেই খাবার থেকে রক্ত আসবে ঠিক কি না বলেন খাবার থেকে মানুষের শরীরে ব্লাড তৈরি হয় এখন আপনার উপার্জন হারাম রক্ত হারাম এই জন্য সুদখোরের জন্য রক্তের নদী বরাদ্দ দুর্গন্ধযুক্ত পরিবেশে থাকতে হবে কন্টিনিউয়াসলি সুবহানাল্লাহ নি কয় মনের বলে কইছে তোমরা হাসি দিছো কেন এবার আসেন আমার নবী যে মেরাজে গেছে আপনারা সবাই বিশ্বাস করেন নি এখন তো কিছু মৌলবি বাড়িছে নবীর মেরাজ মানতে রাজি নাই ঠিক কি না বলে বাড়িছে তো বহুত বাড়ি গেছে আপনারা সাবধান থাকতে হবে কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে এইজন্য আপনার ঈমানকে আপনি শক্ত রাখতে হবে আপনাদের মুরব্বীরা যে ইসলাম মানাইছেন আপনারা মুরব্বীরা যে ইসলাম মানাইছেন আগে থেকে আপনাদেরটা রাইট এখন যেটা আবিষ্কার হইতে সেটা নাপিত মার্কা নাপিত এ দাদা ঠিক আছে মানেও নাই মানবেন না নাপিত মার্কা না অনকার ইসলাম কি আরে নাপিতে কি নাপিতের কাজ কি ছোট করা না কথা কয় না নাপিতের কাজ কি ছোট করা এখন আবিষ্কার হচ্ছে নাপিত মার্কা ইসলাম শুধু ছোট নাই 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 আছে কি আমার হাত আর মাথা ঠিক কি না বলে না মিথ্যা বললা বন্ধুরে আমার আমার নবী বন্ধু মেরাজ যখন গেল মেরাজ যাওয়ার পরে বন্ধু জাহান্নামে একটা সম্প্রদায়ের দিকে নজর দিল চাইয়া দেখলো এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইলকে বলল ও জিব্রাইল বলো না মানুষগুলো কে রে তাদের পেটে তো বড় বড় কেন রে জিব্রাইল এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো দুনিয়ার সুদখোর নবী বলতেছে জিব্রাইল রে আমি এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখতে পাই সুদখোর বড় ভয়ঙ্কর এদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা যাবে না প্রেম প্রীতি করা আত্মীয়তা করা তাদের দান সৎকা আমল আখলা কিচ্ছু কাজে লাগবে না কারণ মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি না পাক কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি এই সুদ কি লাভ কত এই টাকা পয়সা দিয়ে মানুষ কি জীবনে কিছু নিয়ে যেতে পারে এই সন্তানকে বাড়ি বানাই দেওয়ার জন্য গাড়ি বানাই দেওয়ার জন্য সুদ খাচ্ছেন কেন খাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআর এর 88 নম্বর আয়াতে বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না এগুলো বরং আপনাদেরকে কালসা বয়ে উল্টো সবল দিবে আপনি আজকে বাড়ি যে বলেন না আপনার ছেলেকে ছেলের বউকে আমার করোনা হয়েছে আপনার সীমানায় পাড়া দিবে না আপনাকে ঘর থেকে বের করে আশ্রমে পাঠাবে এই করোনা কালে আমরা দেখছি বাবা মরে আছে ওই রঙে সন্তান তাকায় না তো কার জন্য করছেন ওয়ারিসের ভবিষ্যৎ রচনা করছেন নিজের ভবিষ্যৎকে মেরে বুদ্ধিমান মানুষ হলো নিজের ভবিষ্যৎ আগে রচনা করব তারপরে ওয়ারিস কারণ আমি আগে বাঁচবো তারপরে তোমাকে বাঁচাবো আমি নিজেই যদি বাঁচতে না পারি বাঁচাবো কি করে এই জন্য আগে আপনাকে নিজেকে বাঁচতে হবে তারপরে আরেকজনকে বাঁচানোর চেষ্টা সম্মানিত উপস্থিতি ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে সম্মানিত উপস্থিতি হযরতে আবু জওর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানে বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো আপনাদের এলাকায় মেহগনি গাছ আছে না দেখবেন অনেকে অনেক গাছ চড়ে গেছে অনেক গাছের কিছু পাতা আছে দেখবেন দুই দিনে ঝরে পরিষ্কার হয়ে যায় আছে না এই দিন আসলে এটা হাদিস শরীফের সাথে মিল আছে আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে নজর দিয়ে দেখলেন গাছের পাতা বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী আবু জওরকে ডাক দিলেন আবু জওর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী গাছের পাতা যখন ঝরতেছে গাছের ডাল ধরলেন কি করলেন গাছের ডাল ধরলেন গাছের ডাল ধরার পরে আপনার বিরামহীন ভাবে গাছের পাতা ঝরে পড়ছে আমার নবী ডাক দিয়ে বলে আবু জওর উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে আবু জওর চাইয়া দেখো রে শীতের দিনের কারণে গাছের পাতা কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে গাছের পাতা যেমনি জরে জরে পড়ছে রে আবু জওর আল্লাহর বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাগুলি ঝরে যাবে আসছে লাইলাতুল বরাত সুবর্ণ সুযোগ ভাগ্য রজনী আল্লাহ সব বরাদ্দ করবে রজনীতে
সারা রাত ইবাদত করবেন ফজর পরে ঘুমাবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ বিরক্ত হবেন না আল্লাহ কিন্তু আপনাকে দিতে বিরক্ত হয় না আপনি কেন আল্লাহকে ডাকতে বিরক্ত বোধ করেন কথা কি বুঝতে পারছেন প্রয়োজনে দিনের বেলা ঘুমাবেন বেশি করে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি আর আলোচনা করব না অনেক আলোচনা হয়ে গেছে আরে দোয়া তো করবই আপনারা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আরেকটা আরেকটা ছোট একটা হাদিস শরীফ শোনাবো মনে হইছে এখন শেষ বেলায় ছোট একটা হাদিস শরীফ কোরআন শরীফের 29 পারা সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইউ আর এ গুড ক্যারেক্টার আমার নবী ছিলেন উত্তম চরিত্রবান ঠিক কোন আরে এই আমি করব মানে একটু বইয়েন এটা বইয়েন পুত্রা আবদার করছে আবদারটাকে পূরণ না করলে মুরব্বি মানুষ কষ্ট দিব না এখন বলে হুজুর আমাদের নবী উত্তম চরিত্রবান এখানে আসলেন কেন আমার নবী উত্তম চরিত্রবান আমরা হলাম সবচেয়ে খারাপ চরিত্রবান ঠিক না কেন আসলাম আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন মানুষের উত্তম চরিত্র তার জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি বরফের চাকে পানি লাগলে তেমনি বরফ গলে যায় মারওয়াজ তো বুঝেন না তোর বলেই গেছে বরফে পানি লাগলে কি বরফ থাকে না নবী বলেছেন উত্তম চরিত্র মানুষের জীবনের গুণাগুলোকে এমন ভাবে ধ্বংস করে যেমনি পানি লাগলে বরফ ধ্বংস হয়ে যায় আর খারাপ চরিত্র মানুষের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে মধু যেমনি ধ্বংস হয়ে যায় এইজন্য আমাদের উত্তম চরিত্রবান হতে হবে আমাদের আমল নাই তো এই আমার দিকে দেখেন আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করবেন নামাজ রোজা করবেন দান সাদকা করবেন কিন্তু কোনো फायदा পাবেন না যদি আপনার ব্যবহারটা সুন্দর না হয় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবীর কাছে প্রশ্ন করলেন নবী গো এক ব্যক্তি সম্পর্কে বললেন নবী গো উনি অনেক দান সাদকা করে অনেক ইবাদত করে কিন্তু ওনার ব্যবহার সুন্দর না ওনার আচরণে মানুষ কষ্ট পায় নবী বললেন সে জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন না কেন সে কি জাহান্নামী আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন নবী গো ওই মহিলাটা তো দানও করতে পারে না ইবাদতও করতে পারে না কিন্তু তার ব্যবহারই তো সুন্দর তার ব্যবহারে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতি এইজন্য আমাদেরকে সব ঠিক করতে হবে আমরা মুসলমান মুসলমানকে দেখলে সালাম দেই না অথচ রাসূল বলেছেন পরিচিত হোক অপরিচিত হোক মুসলমান দেখলে সালাম দিয়ে দিবা তখন তোমাদের মধ্যে একটা প্রেম গড়ে উঠবে ঠিক না বলেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জীবন দান করে সকলে বলুন আমিন সবার